আমাদের সবার জন্য এই স্মৃতিগুলো আসলে অনেক মেমোরেবল হয়ে থাকবে, কারণ আমরা অরোরাকে নিয়ে প্রথমবার ডিজনিল্যান্ডে ঘুরতে গেছি সবাই মিলে। ও তখন অনেক ছোট, ও যখন বড় হবে দেখবে সবাই নিয়ে, সবাইকে নিয়ে ওরা নিয়ে আমরা কত বছর কত ছোট অল্প বয়সে ডিজনিল্যান্ডে গিয়েছিলাম দেখানোর জন্য, যদি তার ডিজনি প্রিন্সেসের শখ থাকে বা কিছু। তো এই ছবিগুলো আমি অ্যাড করে দিলাম এই ভিডিওতে রেখে দেওয়ার জন্য, যে থাকলো এইভাবে ইউটিউবে কখনো না কখনো যদি ঢুকি তখন দেখা হবে, আমরা নিজেরাও দেখতে পাবো, সবাই দেখতে পাবে যে কেমন ছিল অ্যান্ড এভরিথিং। তো এই আর কি, মাঝখানে কিছু ভিডিও আমি অ্যাড করে দিলাম যখন আমরা মনে করেন ওই হোটেলে থাকার সময় সকালবেলা বা রাত্রেবেলা যখন আমরা একটু খুনসুটি করছিলাম, লাইক ও ওর বাবার কাছে থাকতে খুব ভালোবাসে, তো দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করছিল, ওই ভিডিওগুলো আমি রেখেছিলাম। তো ওগুলোই আমি অ্যাড করে দিলাম একটু একটু করে, যে থেকে যাক সকালবেলাটা প্রতিটা জায়গায় আমরা যখন যাই সকালবেলা ওর বাবা উঠে ওর সাথে যখন খেলা করে তখন সে খুব হ্যাপি থাকে, ঘুমটা শেষ করে যখন ওঠে সে খুব হ্যাপি থাকে যে বাবার সাথে কিছুটা টাইম দিতে পারতেছে। তারপরে এটাই যে আরেক দিন পরের দিন সকালে আমি তাকে রেডি করাই দিছে আমার শাশুড়ি, ওই জায়গায় একটা জায়গায় আমরা যাচ্ছিলাম, তো তাকে সুন্দর করে রেডি করাই দিছে, কাপড় চোপড় পরাই দিছে, এবং যথারীতি সে বাবার সাথে বের হয়ে গেছে। বাবার সাথে বের হয়ে সে ঘোরাঘুরি করবে, তো তার আর কারোর দরকার নেই, তার বাবার সাথেই বসে আছে, বাবার সাথেই থাকবে, বাবার সাথেই ঘুরবে, এবং দেখেন সে কত হ্যাপি, তার কোনো কমপ্লেন নেই, হি ইজ ভেরি হ্যাপি। সাতদিন ঘোরাঘুরি করতে আমি আবার যথারীতি আমার একটা শাড়ি ছিল সেই শাড়িটা পরে আমি একটু পোস্ট দিয়ে কয়েকটা ছবি তোলার চেষ্টা করতেছি, খুব সুন্দর জায়গা, ছবি টুবি তুলতে হবে নাহলে স্মৃতি কেমন থাকবে, আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো করলাম। এদিকে আমি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম যে সে ঘুম ঘুম ভাব, আমার মেয়েরও কয়েকটা ভিডিও আমি অ্যাড করে দিলাম এখানে, যখন সে যখন আমাদের সাথে ঘুরতে ছিল সে কী অবস্থায় কোন হালতে ছিল বসে সেটাও অ্যাড করে দিলাম। তো ঘুরতে ফিরতে ভালোই লাগতেছিলো সবাই মিলে, একটু আইসক্রিম খাওয়া, খাওয়া দাওয়া করা, ঘোরা ফেরা, বিশেষ করে আয়াত যে খুব মজা পাচ্ছিল, তো ওইটাই খুব ভালো লাগতেছিলো। ওখানে একটা সুন্দর ব্রিজ আছে যেখানে গেছিলাম, সেই ব্রিজের উপর দিয়ে হাঁটলাম, নিচে সুন্দর পানি, দেখলেই মনে হয় কি ঝাঁপ দিয়ে পড়ে যাই, ওখানে নেমে গোসল করি, একদম বাংলাদেশের নদী নালার কথা মনে পড়ে গেছিলাম। তো এত ভালো লাগতেছিলো যে আমার ওই ব্রিজটার উপর দিয়ে শুধু হাঁটতেই মন চাইতেছিলো, হাঁটতেই মন চাইতেছিলো, বাট এনিওয়ে তো উপরে পাহাড় নিচে নদী, খুব ভালো লাগছিলো। সবাই আসলে জায়গাটা খুব উপভোগ করেছে আর আমি তো অবশ্যই। সুন্দর সুন্দর জায়গায় যদি উইকেন্ডে যাওয়া হয় না মনটা ভালো হয়ে যায়, একটা রিফ্রেশমেন্ট হয়। অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং অ্যান্ড ফর বিইং উইথ মি অ্যান্ড সাপোর্টিং মি অ্যান্ড লাভিং মি।